আমরা সবাই এটা জানি যে, কেউ শুনেছে যে আত্মা অজর এবং অমর, অর্থাৎ আত্মাকে কখনোই নষ্ট করা যায় না, কারণ নষ্ট সেই জিনিসকেই করা যায় যে জিনিসটিকে তৈরি করা যায়। এক কথায়, যার সৃষ্টি হয় তারই একমাত্র ধ্বংস হয়। শাস্ত্র অনুযায়ী আত্মার না তো কোনো জন্ম হয় আর না তো কোনো মৃত্যু হয়। শাস্ত্র অনুযায়ী আত্মা হল অবিশালী পরমেশ্বর বা পরমাত্মার অংশমাত্র বা প্রকাশ্য। আত্মা কেবল শরীর পরিবর্তন করে, অর্থাৎ শরীর আত্মার উপকরণের কাজ করে। ততদিন এই আত্মা শরীর পরিবর্তন করে যতদিন পর্যন্ত মানুষ বুঝতে না পারে এই আত্মা আসলে পরমাত্মারই প্রকাশ্য। আত্মা যে পরমাত্মারই প্রকাশ্য এটা বোঝার একমাত্র উপায় হল আত্মজ্ঞান, এবং এই আত্মজ্ঞান লাভের জন্যই মানুষ জপ ধ্যান করে, যোগ করে, কত সাধনা করে। যোগ শব্দের অর্থ হল সমন্বয়, অর্থাৎ আত্মা যে পরমেশ্বরেরই প্রকাশ্য এটাকে অনুভূতি করা। তবেই আত্মীয় জ্ঞান পেতে 99% মানুষ ব্যর্থ হয়, আর যারা সফল হয় তারা জন্ম মৃত্যুর থেকে মুক্তি পায়। কারণ শরীর থাকলেই একমাত্র মানুষকে সুখ বা দুঃখ ভোগ করতে হয়, কিন্তু আত্মজ্ঞান লাভ হলে আত্মার শরীর ছেড়ে পরমাত্মার সাথে বিলীন হয়ে যায়। এই কথা সকল শাস্ত্রে বলা হয়েছে। শ্রীমৎ ভগবদ্ গীতাতেও এই কথা অনেকবারই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। দু একটি ধর্ম ছাড়া সকল ধর্মেই এই পুনর্জন্মকে বিশ্বাস করে। এবং প্রশ্ন হলো যে, পুনর্জন্ম কি সত্যি হয়? যদি পুনর্জন্ম হয় তাহলে একটি শরীরের মৃত্যুর কতদিন পরে আত্মা নতুন শরীরে প্রবেশ করে? এই সকল প্রশ্নের উত্তর বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে। এমনকি আত্মা পরের জন্মে কীরকম শরীর ধারণ করবে তারও উল্লেখ করা হয়েছে শ্রীমৎ ভগবদ গীতাতে। যারা এই তথ্যগুলো জানেন না তারা অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখুন। তবে হ্যাঁ, বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ নিজের ব্যাপার। অনেকবারই আত্মা ও শরীরের উপরে রিসার্চ করা হয়েছে, যেখানে অনেক মানুষই নিজের ডেথ এক্সপিরিয়েন্সের কথা বৈজ্ঞানিকদের শেয়ার করেছেন। এবং যারাই এই ডেথ এক্সপিরিয়েন্স করেছেন তারা সবাই মৃত্যু সম্পর্কে সব কিছুই মোটামুটি একটু কথা বলেছেন। অর্থাৎ তাহলে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে অনেক মানুষই ডেথ এক্সপিরিয়েন্স করেছে। এবার হলো যে এই ডেথ এক্সপিরিয়েন্স কি, চলুন এই পেপারটা জেনে নেওয়া যাক। ডেথ এক্সপিরিয়েন্স তাদেরই হয় যারা মৃত্যুর কয়েক ঘন্টা পর আবার প্রাণ ফিরে পায়, এবং তারা তাদের মৃত্যুর আগের ও পরের অভিজ্ঞতাকে বৈজ্ঞানিকদের বলেন। তাদের অভিজ্ঞতা অনুযায়ী মৃত্যুর কিছু আগে থেকেই মানুষের দৃষ্টিশক্তি একদমই কমে যায়, খাওয়া দাওয়া একদমই ছেড়ে দেয়। এটা ঠিক, যখন একটা বাচ্চা সদ্য জন্ম নেয় সেই সময়ের অবস্থার মতো। সদ্য জন্ম নেওয়া বাচ্চা অনেক কম খাবার খায় এবং নিজের অস্তিত্বের কোনো বোধই থাকে না। সেই রকমই মৃত্যুর আগে মানুষেরও নিজের অস্তিত্বের বা কোনো জিনিসের বোধ থাকে না। মৃত্যুর আগে চারিদিক অন্ধকার হতে থাকে, আর যখন আত্মা শরীর ছেড়ে দেয় তখন সে বুঝতে পারে না যে আত্মা শরীর ছেড়ে দিয়েছে, অর্থাৎ তার মৃত্যু হয়ে গেছে। আবার সে আশ্চর্য হয়ে নিজের শরীরটাকে মাটিতে পড়ে থাকতে দেখে। কিছু মিনিটের জন্য সে বুঝতেই পারে না এটা তার সাথে কি হচ্ছে। সে নিজের শরীরকে নিজের সামনেই পড়ে থাকতে দেখে এবং সেই সময় সে এটা বুঝতে পারে যে এটা তার মৃত্যু হয়নি, শুধু শরীরটা নষ্ট হয়ে গেছে। যারা এরকম অবস্থায় পড়ে এবং আবার সে শরীর ফিরে পেয়েছে তারাই এই ডেথ এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারে। এরকমই অনেক ডেথ এক্সপিরিয়েন্স করা মানুষকে নিয়ে রিসার্চ করা শুরু হয়েছে, ডকুমেন্টারি করা হয়েছে। আমার কথা বিশ্বাস না হলে
নেটে সার্চ করে দেখবেন। এবার প্রশ্ন হলো যে মৃত্যু কতদিন পরে আত্মা নতুন শরীর ধারণ করে? একটি শরীরের মৃত্যুর পর আত্মা বেরিয়ে পড়ে নতুন শরীরের খোঁজের জন্য। সাধারণত মানুষের নতুন শরীর পেতে সময় লাগে না। কেউ 3 দিনে নতুন শরীর পায়, কেউ 10 দিনে পায়, খুব বেশি হলে 13 দিনেই নতুন শরীর পেয়ে যায়। কিন্তু 2 ধরনের আত্মা আছে যাদের জন্ম পেতে একটু সময় হয়। প্রথম হলো দেবাত্মা, অর্থাৎ যারা সাধন জীবনে বা আধ্যাত্মিক জীবনে অনেক উন্নত, এরকম আত্মার জন্ম পেতে অনেক সময় লাগে। এরকম আত্মারা আমাদের রক্ষা করে এবং এরকম আত্মার জন্ম পেতে দেরি হয়, কারণ এরকম আত্মারা বিশেষ প্রকারের মায়ের গর্ভে জন্ম নেয়, অর্থাৎ কোনো সৎ ধার্মিক পরিবারেই এরকম আত্মার জন্ম হয়, যাতে জন্মের পর বাকি সাধনা সম্পূর্ণ করে মুক্তিলাভ করতে পারে। এই কথা শ্রীমৎ ভগবদ্গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। আরেক ধরনের মানুষ আছে যারা খুব শয়তান প্রকৃতির হয়, মানুষের ক্ষতি করে, অর্থাৎ এরকম অত্যাচারী মানুষের আত্মারও জন্ম পেতে দেরি হয়, কারণ এরকম আত্মার সূক্ষ্ম শরীরে অনেক ভোগ থাকে। এমনকি পশুজনিতে জন্মগ্রহণ করেও সেই সূক্ষ্ম শরীরকে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এরকম আত্মার নতুন শরীর পেতে হাজার হাজার বছর লেগে যায় এবং এর মানে সূক্ষ্ম শরীরকে অনেক যন্ত্রণা ভোগ করতে হয়। সূক্ষ্ম শরীর কি, এই বিষয়ে একটি ভিডিও আগেই বানিয়েছি। আপনাদের যদি এই শাস্ত্র কথাতে বিশ্বাস না হয় তাহলে এগেন আপনারা গভীর ধ্যানে গিয়েও উপলব্ধি করতে পারবেন। সমাধি স্তরে এরকম তত্ত্ব উপলব্ধি করা যায়, তবে বিজ্ঞান এখনো এই জিনিসটাকে মানতে চায় না। কিন্তু বিজ্ঞান এটা মানে যে আমাদের শরীরে কোনো একটা এনার্জি আছে যেটা আমাদের শরীরকে চালনা করে, কিন্তু বিজ্ঞান প্রমাণ ছাড়া কিছুই মানে না। কিন্তু সব জিনিসেরই প্রমাণ হয় না, কিছু জিনিস আছে যেটা একমাত্র অনুভব দ্বারাই বোঝা যায়। যখন শাস্ত্রে ওম উচ্চারণের কথা হাজার হাজার বছর আগে বলা হয়েছে, তখন বিজ্ঞান আগে এটা মানতে চাইতো না, কিন্তু এখন মানে যে ইউনিভার্সের একটা সাউন্ড রয়েছে যেটা শুনতে ওমের মতো। কিন্তু এটা ধ্যানের মাধ্যমেই হাজার হাজার বছর আগে মনি ঋষিরাও উপলব্ধি করেছিলেন। এরকম কিছু জাতিস্বরের কথাও আপনারা নেটে পাবেন, যারা তাদের পুনর্জন্মের বৃত্তান্ত দিয়েছেন এবং তাদের কথা অনুযায়ী সব মিলিয়ে দেখা গেছে যে এগুলো সত্য। তাই বন্ধুরা, মাঝে মাঝে আমরা আমাদের বিগত প্রিয়জনদের ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতে পাই, যেটার মাধ্যমে তারা আমাদের ভালো কিংবা খারাপ সময়ে অনেক সংকেত দিয়ে থাকেন। তাই ঘুমন্ত অবস্থায় যদি আপনি কোনো বিগত মানুষের স্বপ্নে দেখেন, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার জীবনে খুব শীঘ্রই ভালো কিংবা খারাপ দিন আসতে চলেছে। তাই এই সংকেতটি তারা মাঝে মাঝেই তাদের প্রিয়জনদের স্বপ্নে এসে দিয়ে থাকেন। তাই এটা বোঝানোর চেষ্টা করে যে বিগত দিনগুলো তার জীবনে কেমন হতে চলেছে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি জেনে নেওয়া যাক। স্বার্থপর মানুষগুলো সফল হতে পারলেও সুখী হতে পারে না। মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার দামি কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। শৈশবের সুখ হলো কারো থেকে কিছু পাওয়ার, যৌবনের সুখ হলো স্বার্থহীন জীবন সঙ্গী পাওয়ার, আর বার্ধক্যের সুখ হলো নিঃস্বার্থ সেবা আর যত্ন পাওয়ার। বিয়ে যদি করতেই হয় তবে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। অনেক বেশি অর্থের মালিক হওয়ার চাইতে মানুষ হওয়া বেশি জরুরি।
যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও থাকে না। কাউকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে আবার তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। পাখির গর্জনে পালিয়ে বাঁচা যায়, অহংকারের গর্জনে পালানো যায় না। সম্মান না দিতে জানলে ফিরে পাওয়ার আশাটা করা বোকামি। কপালে দুঃখ লেখা আছে, তাই তো জোর করেও সুখের কাছে পৌঁছাতে পারি না। শৈশবটাই ভালো ছিল, কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম, আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে আর জল আসে না। গানকে নয়, তার কথাকে ভালোবাসো। মানুষের সৌন্দর্যকে নয়, তার মনকে ভালোবাসো। এটা আঁকলে রাখতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।